আমরা ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হয়ে যাই গোটা দুনিয়ার মুসলমান যাতে একটা দেহে পরিণত হতে পারি। আত্মাকোয়া চ্যানেল সত্যের সন্ধানে। পৃথিবীর সকল মানুষকে আপনি আপনার মতের মতো করেই ছাড়বেন সিদ্ধান্ত নিছেন, এটা আপনার জীবদ্দশায় সম্ভব? পারবেন আপনি? পারবেন না, কোনো দিনই সম্ভব না, কশিন কালেও সম্ভব না। মানুষের মাঝে মতের এই পার্থক্যের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে নির্দেশ দিয়েছেন যে তোমরা পরামর্শ করো। পরামর্শ করা হচ্ছে ফরজ। সুবহানাল্লাহ বলেন। আপনি একটা চিন্তা ভাবনা রাত্রে যা করলেন, সকালবেলা উঠে হুট করে তা করে ফেলবেন, ইসলামে এই সুযোগ নাই। ইসলামের সুযোগ হচ্ছে রাত্রে যে চিন্তাটা করছেন, এই চিন্তাটা আপনি অন্যদের সাথে শেয়ার করেন, পরামর্শ করেন। এই নির্দেশ কে দিয়েছেন? এই নির্দেশ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এক একজন মানুষের মাথায় এক এক রকম পরামর্শ আসবে, এক এক রকম চিন্তা আসবে। এই পরামর্শের কারণে আমি উপকৃত হলাম, যেই বিষয়টা আমি জানতাম না সেই বিষয়টা আমার জানার সুযোগ হলো, ঠিক কিনা বলেন? এই সুযোগটা আমরা কিভাবে পেলাম? মতের অনৈক্য হওয়ার কারণে আমরা পেলাম। আর যদি শুধু হুজুর হুজুর করি, এটা হলো মূর্খতার আর একটা লক্ষণ। ভালো হোক মন্দ হোক, যাই বলে সব জি। গাঁজা খাওয়ার পক্ষে যুক্তি দেখাইলো বলতেছে জি, মদ খাওয়ার পক্ষে যুক্তি দেখাইলো বলতেছে জি, সব ঠিক আছে। আমি নাম বলবো না, নাম না বলে বলবো, এক লোক মদের খুব প্রশংসা করলো আমার সাথে, কয় যে হুজুর কোনো কোনো ক্ষেত্রে সুষ্ঠু সুন্দর চিন্তা ভাবনা করার জন্য বিশুদ্ধ ভালো দামি মদ খাওয়াও ভালো। এখন আমি যদি বলি জি, কি বলেন? তাহলে তো আমিও মদ খাওয়ার অপরাধে গুণাগার হয়ে গেলাম, ঠিক কিনা জোরে বলেন? এখন তার মাথায় এই চিন্তাটা আসছে, এটাও তো একটা চিন্তা, তার কাছে এটা বিশুদ্ধ চিন্তা। এই চিন্তার কাছে আমি যখন বলবো যে মদ যতই আপনি দামি খান, যতই শুদ্ধ খান, মদ তো মদই, মদ আর ভালো হতে পারে না, তখন তার এই চিন্তাটার উপরে আমার চিন্তা প্রভাব করলো। এই জন্য চিন্তার বৈপরীত্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। আর এমন ইমাম খতিব বানাইবেন মসজিদের সভাপতি সাহেব বলবে যে হুজুর আপনার কাছে একটা গোপন কথা কই, আমি কিন্তু মাঝে মধ্যে মদ টদ খাই, এটা আপনার কাছে বলি আর কারো কাছে বলি না। খতিব সাহেব বলবে যে জি ঠিক আছে, আপনি যদি মদ খান এটা আপনার দরকার। এই খতিব, খতিব না শয়তান, আরো চিল্লাই বলতে হবে খতিব না শয়তান। এরকম কিছু লোক সমাজে আছে না নাই? এরকম লোক আছে, আপনারা সবাই জানেন, আমি বললাম না, চিহ্নিত করবেন এদেরকে, যে এদের তাওহীদের ক্ষেত্রে, একাত্মবাদের ক্ষেত্রে, আল্লাহর সাথে তার পরিচয়ের ক্ষেত্রে ইয়া আছে, ঘাটতি আছে, ঠিক কিনা জোরে বলেন? বড় রকম ঘাটতি আছে। এই অবস্থায় আমাদেরকে আঘাত করতে হবে যারা আমরা এই মসজিদের মুসল্লি, আমরা সবাই তাওহীদের পরিচয়ের সাথে পরিচিত, সবাই বুকে হাত দিয়ে বলতে পারি তো যে আমরা ভালো মন্দ পার্থক্য করতে পারি? যদি আপনারা না করতে পারেন সেটা আমার ব্যর্থতা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় জ্ঞানের আধার, সুবহানাল্লাহ বলেন, তার সে জ্ঞানী মানুষ পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত একজনও আর দেখাতে পারবেন? কিয়ামত পর্যন্ত তার মতো জ্ঞানী মানুষ আর আসবে? এত বড় জ্ঞানের আধার, সেই জ্ঞানের আধার তিনি কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত এককভাবে নিতেন না, সাহাবায়ে কিরামদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করতেন। সুবহানাল্লাহ। সুতরাং তুমি কত বড় নবজাদা, সিদ্ধান্ত একটা নিয়েই প্রয়োগ করে দিলা, একটা জাতি একটা রাষ্ট্রের ক্ষেত্রে একক কোনো সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়, ঠিক কি না জোরে বলে? এই মসজিদ পরিচালনা কি এককভাবে হয় নাকি? মতের বৈপরীত্য কমিটিদের মধ্যে আসতে পারে না? এটাও রহমত স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন? আল্লাহ রাসূলের খলিফা, প্রথম সারির দুইজন খলিফা,
এই দুইজনের মধ্যে হাদিসের মধ্যে পাইছি আর যে তাদের দুইজনের মধ্যে অনেক বিষয়ে মতের পার্থক্য ছিল এমন কি এমন জটিল জটিল পার্থক্য এটা যদি আমাদের পাশাপাশি দুই মসজিদের খতিবের মধ্যে হইতো তাহলে মনে হয় অস্ত্র নিয়ে মারামারি লাগতো কিন্তু তাদের দুইজনের মধ্যে ইতিহাস সাক্ষী স্বর্ণাক্ষরে লেখা আছে এই দুই সাহাবীর মধ্যে সম্প্রীতিতে বিন্দু মাত্র কোনো ঘাটতি আছে নাই বরং একজন সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বয়োবৃদ্ধ তিনি যখন মৃত্যুর সময় হয়ে গেল তখন ওসিয়াত করে গেলেন যে আমি মারা যাওয়ার পরে যাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার পরে খলিফা নিযুক্ত করা হয় সুবহানাল্লাহ অথচ কত বিষয় মতের পার্থক্য ছিল লোকেরা ধরছে সাহাবায়ে কেরামরা হে আল্লাহর রাসূল আপনি যে তার মতো একটা রাগী তার মতো একটা বদ মেজাজি লোককে আপনি খলিফা নিযুক্ত করার প্রস্তাব দিলেন আপনি আল্লাহর কাছে কি জবাবদেহি করবেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শান্ত চিত্তে জবাব দিয়েছিলেন আমি আল্লাহর কাছে গিয়ে বলবো যে আমি আমার পরে যাকে খলিফা মনোনীত করার প্রস্তাব দিয়েছি সেই দুনিয়ার মধ্যে সবথেকে উত্তম চরিত্রের মানুষ সুবহানাল্লাহ বলেন তাহলে মত পার্থক্য থাকার পরেও উত্তম চরিত্রের সার্টিফিকেট দেওয়ার পরে আমরা শত সহস্র মতের অনৈক্য থাকার পরেও ঐক্যবদ্ধ হতে কি প্রস্তুত আছি লিল্লাহ তাকবীর ঐক্যবদ্ধ আমাদেরকে হতেই হবে যদি আমরা ঐক্যবদ্ধ না হই তাহলে বাতিল শক্তি আমাদের উপরে চেপে বসবে ঠিক কি না জোরে বলেন আমরা কি সুযোগ দেব বাতিল শক্তি আমাদের উপরে চেপে বসুক আমরা এই সুযোগ দেব না আসুন আমরা স্পট কঠিন ঐক্যবদ্ধ হয়ে যাই গোটা দুনিয়ার মুসলমান যাতে একটা দেহে পরিণত হতে পারি আল্লাহ সে তৌফিক দান করুন আমরা বলি আমিন আত্মকোয়া চ্যানেল সত্যের সন্ধানে